আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাভারের মানিকগঞ্জে নাহার গার্ডেন। এই নাহার গার্ডেনটা একটা পিকনিক স্পট, আর এটা হচ্ছে সাভার স্মৃতিসৌধ থেকে 25 কিলোমিটারের দূরত্বে এই নাহার গার্ডেনটা অবস্থিত। আর এই ভিডিওটা আমার গত ফেব্রুয়ারি মাসের আমার বোন ভাগ্নে, আমার ভাইয়ের বউ, আমার মা এবং আমার ফুপুরা ওরা একটা স্কুল থেকে পিকনিকে গিয়েছিল। তো আমার যাওয়া হয় নাই, কারণ তখন সিয়াম হয়েছিল, অনেক ছোট ছিল, সেজন্য কিন্তু আমি যেতে পারি নাই জায়গাটাতে। তো আমার মোবাইল থেকে অনেকগুলোই ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, সেই কারণে আমি এত তাড়াতাড়ি কোনো ভিডিও আসলে প্রস্তুত করতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কয়েকটা ভিডিও আছে মোবাইলে যেগুলো এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই, সেজন্য ভাবলাম কেননা এই ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি, আর ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, সেজন্য মনটা খুবই খারাপ ছিল, কারণ ওইখানে অনেক হাতের কাজের সেলাইয়ের ভিডিও ছিল, সেজন্যই মনটা খারাপ ছিল। আর যেহেতু 3 দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তো ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাহার গার্ডেন, আর গার্ডেনের ভেতরের দিকটা এটা। যেহেতু আমি যাই নাই, তো সেজন্য আমি এতটা ভালো করে হয়তো এ সম্পর্কে আপনাদের কি বলতে পারবো না। আর ভিডিওটা আমার ভাগ্নে প্লাস আমার ভাইয়ের বউ ওরা দুজনে মিলে কিন্তু করেছিল। মেবি তখন অন্যান্য স্কুল থেকেও এখানে পিকনিকে গিয়েছিল। আর এই যে আমার বড় বোন, আমার মা, আমি এর আগে চেয়েছিলাম যে আমার ছোটো বোনের মেয়ের জন্মদিনের একটা ভিডিও শেয়ার করতে, আসলে ওই ভিডিওটাতেও কি একটা প্রবলেম হয়েছে বুঝতে পারছি না। কয়েকটা ভিডিও যেগুলা এমনিতে প্লে হচ্ছে, বাট যখন আমি ভিডিও এডিটিং করতে যাচ্ছি তখন গাইড মাস্টারে প্লে হচ্ছে না। যদি কারো এর সলিউশন জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড দিতে পারি। আর এই যে এটা হচ্ছে নাহার গার্ডেনের ভেতরের দিকটা, দেখুন কতটা সুন্দর। আসলে আমি যাই নাই, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যদিও যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট প্রবলেমের কারণে যেতে পারি নাই। তখন বাসায় প্রচুর কাজ ছিল, সিয়াম যেহেতু ছোটো ছিল, ভাবির সিজার হয়েছিল, তো উনি তো কোনো কাজ করতে পারবে না, সেজন্যই আমার যাওয়া হয় নাই। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শালা স্পার্ক চ্যানেলের পাশেই থাকবেন। গার্ডেনটা অনেক সুন্দর, আপনারা এনজয় করতে থাকুন, যদি কখনো সময় সুযোগ হয় আমি যাব, আর আপনারাও যে একবার হলেও ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ। Thank you.
ভিডিও লম্বা না ¡Gracias!